হ্যালো ইয়ার, সালাম আলাইকুম, আমি মোহাম্মদ মারুল রহমান। চলুন আমরা দেখে আসি সেই কোকিলা কণ্ঠের রূপে আসলে কাওয়া গলার গান। আমার সাথে ড্যান্স করতে চান তাহলে আমার এখানে চলে আসতে পারেন সবাই, এবং কি আমার সাথে একসাথে ড্যান্সও করতে পারেন। মিরগিটি ভাই চলেন ড্যান্স করি। ভাই আপনি কে? ভাই আপনি ফিটার নিয়ে আসছেন আবার? আপনার পরিচয়টা একটু জানতে পারি? আপনি হুট করে এভাবে চলে আসলেন কিভাবে? ভাই আপনি তো ডাকলেন, আপনি বললেন না যে ভিউয়ার্স, আপনি চলে আসেন, আমি চলে আসলাম আপনার ড্যান্স দেখে। ভাই সেই লাগছে আমার তো। ভাই আপনি এত বড় বুইরা একটা খাসি হয়ে হাফ প্যান্ট পরে হাতের ভিতরে ফিটার লইয়া চলে আসেন, বুঝলাম না। আপনার পরিচয়টা একটু জানতে পারি? ভাই আপনার পরিচয়টা কি? আর এইভাবে বাচ্চাদের ফিটার ফিটার বলতে এটা কি দুধ না শরবত না পানি না কি স্যালাইন কিছু বুঝতেছি না ভাই। এটা পানি, দুধ নাই, দুধ নাই। এত বড় বুইরা খাসি হয়ে আপনি দুধের ফিটার টানতেছেন, বুঝলাম না। একটু ব্যাপারটা কিছু খুলে বলেন তো, একটু সিরিয়াস ম্যাটার মনে হচ্ছে। ভাই প্রতিদিন আমাকে বেবি বেবি করে ডাকতো, আমাকে বেবি বেবি করে ডাকতো, আমাকে সত্যিকারে বেবি বানিয়ে দিয়েছে জানেন। আপনাকে তো বেবি ডাকতো, আর আমার গার্লফ্রেন্ড আমার ডাকতো বুইড়া, আমার দাড়ি মশা আছে। আচ্ছা তারপর আপনার বুইড়া ডাকতো? জি। আর আপনার বেবি ডাকে বুঝি? হ্যাঁ আমাকে বেবি ডাকতো, আর জানেন প্রতিদিন আমাকে দুধ খাওয়াইতো। তখন আমার খাওয়াইতো দুধ দুধ একটু দাঁড়ান। গার্লফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলছি যে সে যেন তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসে, আপনার দুধু খাওয়া যেন বন্ধ করে দেয়, কারণ এই বয়সে দুধু খাওয়া ঠিক না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমার গার্লফ্রেন্ডকে কেউ যদি পান, খুঁজে পান, প্লিজ আমার কাছে আনে দিবেন। আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতিদিন দুধ খাওয়াইতো। তুমি আমাকে বেবি বলতে বলতে বেবি বানায় ফেলছো। এখন থেকে তো আমার দুধ না খেলে চলেই না। সত্যি তুমি আনে দিবা প্রতিদিন? আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আসুন আমরা এবার মানে আমাদের এখানে যেহেতু আমরা মির্গি ড্যান্স দেখছিলাম, আমরা এই মির্গি ড্যান্সের ভিতরে এত বড় ধামড়া খাসি বাবু, সরি মানে বুইড়া বাবু চলে আসছে আর কি দুধের ফিটার নিয়ে। তো ভিউয়ার্স আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব যে ওনার গার্লফ্রেন্ডকে ওনার কাছে ফিরত নিয়ে আসার জন্য কোনোভাবে রিকোয়েস্ট করুন, যাতে ওনার এই ফিটার খাওয়াটা বন্ধ হয়, আর উনি যাতে ছোট বাবু থেকে বুইড়া খাসি টুকু বুইড়া বেড়ায় পরিণত হয়। এখন আসো তো ভিউয়ার্স, আপনাদের সবগুলোর গার্লফ্রেন্ড যেগুলো ওগুলোকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে এই যে আমাদের বয়স এই যে এরকম ধামড়া ধামড়া খাসি যেগুলো, এগুলোকে যে আপনারা বেবি বানায় ফেলতেছেন, এভাবে বেবি বানায় আমাদের হাতের ভিতরে এই যে দুধের ফিটার, না না ঠিক আছে এটা আপনার আপনার দুধের ফিটার না ধরিয়ে ওই ধামড়া ধামড়া খাসিগুলোকে অন্য কোনো একটা নাম দেন প্লিজ। এভাবে আমাদেরকে আর এভাবে দুধের ফিটার হাতে ধরেন না প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের অসংখ্য রিকোয়েস্ট। আর সেই সাথে সব ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করছি, এখন আমরা আপাতত দুধের ফিটারটা একটু সাইডে রাখি রাখি রাখি, আমরা ওই যে এখন একটা মির্গি ড্যান্স দিব। আপনি খাবেন? না 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 প্লিজ প্লিজ, আমার দুধের ফিটার খাওয়ার বয়স চলে গেছে, আমার গার্লফ্রেন্ড নিয়ে আমার খাওয়া হয় নাই, তোমার কি খাওয়া? চলো আমরা নাচি।